নমস্কার বন্ধুরা পরোটা অনেক রকম খেয়েছ তো পরোটার সব রেসিপি ছেড়ে একবার এই দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ ভেজ পরোটা ট্রাই করো কথা দিচ্ছি একবার বানিয়ে খেলে বারবার এই রেসিপিটাই ট্রাই করবে আর এই পরোটাটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে তো রেসিপিটার জন্য এখানে আমি ময়দা নিলাম দুবাটি আর দুবাটি ময়দার মধ্যে স্বাদ মতো আর চিনি দিয়ে দিলাম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব লবণ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার ময়নার জন্য দুই বড় চামচ দিয়ে দিলাম আমি সাদা তেল এবার সাদা তেলটাকে খুব ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নেবো ময়নটা খুব ভালো করে দেয়া হয়ে গেলে এবার নর্মাল তাপমাত্রা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব পরোটা তৈরি করার জন্য যেরকমভাবে মেখে নিই একইভাবে মেখে নিতে হবে তবে এখানে তোমরা চাইলে আমি নর্মাল জল ব্যবহার করেছি তোমরা হালকা গরম জল দিয়ে মাখতে পারো তো নরম করে মেখে নিতে হবে তো এইভাবে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় ধরে ময়দাটাকে একটু নরম করে মেখে নিয়েছি এবার এই ময়দাটাকে আমি রেস্টে রেখে দেব ঠিক ততক্ষণই রেস্টে রাখব যতক্ষণ পর্যন্ত না আমি এখানে গাজর ক্যাপসিকাম আর পনিরটাকে গ্রেট করে নিই এখানে গাজরটাকে মিহি করে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে ছোটো ছোটো করে কুঁচি করেও নিতে পারবে ক্যাপসিকামটাকে আমি ছোটো ছোটো করে কুঁচি করেই নিয়েছি আর পনিরটাকেও কিন্তু গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি এভাবে গাজর ক্যাপসিকাম আর পনিরটাকে রেডি করে নিলাম এবারে নিয়েছি আমি বেসন তো এখানে চার বড়ো চামচ মতো বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হিংটা কিন্তু অবশ্যই দেবে খেতে খুব ভালো লাগবে তারপর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশালার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম এবারে ঝাল বুঝে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুঁচি আর কাঁচা লঙ্কার কুঁচি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুঁচি তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে নর্মাল তাপমাত্রারই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘনর দিকে ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না এটা মাথায় রাখবে তাই জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে আর এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে দেখো আমি একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম এর থেকে কিন্তু বেশি পাতলা কোনোভাবেই করা যাবে না ব্যাটারটাকে ঘনর দিকে রাখলেই কিন্তু রেসিপিটাতে খুবই সুবিধা হবে আর এদিকে যে মাখা ময়দাটা ছিল সেটাকে আরও মিনিটখানেক মতো মেখে নিলাম তারপর এখানে লেচি কেটে নিলাম আর লেচিগুলোকে বেলার সুবিধার জন্য আমি এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর দুটো হাতের সাহায্যে চেপে এভাবে করে নিলাম এভাবে তিনটেকেই করে নিয়েছি এবার একটা নিয়ে কিভাবে সেপ দিতে হবে সেটা দেখাচ্ছি নর্মালি যেভাবে আমরা পরোটা বেলি সেইভাবেই বেলে নেব একটু অল্প গুঁড়ো ময়দা নিয়ে পিটপিট লাগিয়ে এবার বেলনির সাহায্যে বেলে নেবো তবে খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা রেখে পরোটাগুলো আমি বেলবো আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটাই হয় তো একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার দেখো দুটো টুথপিক আমি এইভাবে করে দিয়ে দেব। এখানে তোমরা যে কোনো ছোটো কাঠি এইভাবে দিয়ে দিতে পারবে তো এইভাবে দিয়ে দিলে আমি সমান পাটে তিনটে ভাগে আমি যে গাজর গ্রেড করে রেখে দিয়েছিলাম যে পনিরটা গ্রেড করে রেখে দিয়েছিলাম আর যে ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম তিনটে দিয়ে দিলাম এইভাবে করে নিলে সমানভাবে তিনটে অংশে দেয়া যাবে তারপর খুব ভালো করে ওগুলোকে একটু চেপে নেবো হাত দিয়ে তো ক্যাপসিকামটাকে গ্রেট করে নিই ক্যাপসিকামটাকে যদি গ্রেট করতাম তাহলে জল বেরিয়ে যেত তাই ক্যাপসিকামটাকে একদম ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি তো এইভাবে চেপে নেওয়ার পর টুথপিকগুলোকে তুলে নিলাম তারপর বেলনির সাহায্যে হালকা হাতে একবার প্রেস করে বেলে দিলাম হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দেওয়ার পর একবার বেলনি দিয়েও কিন্তু এইভাবে প্রেস করে বেলে দিতে হবে তাতে করে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর চাকি থেকে মানে যে চাকির ওপর আমি পরোটাটা বেলে রেখেছিলাম সেটা থেকে খুব সাবধানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আচ্ছা ওপরে যে সবজি আর পনিরটা রয়েছে এটা যদি শুধু রাখা হয় তাহলে কিন্তু এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পরোটাটাকে আরও বেশি টেস্টি করার জন্য যে বেসনের ব্যাটারটা রেখে দিয়েছিলাম রেডি করে সেটা ওপর থেকে এইভাবে কভার করে দেব। ওপরের যে সবজি আর পনিরের অংশটা রয়েছে সেই অংশটাকেই কভার করব আর দেখো সব অংশটা কিন্তু কভার করিনি আমি জাস্ট সবজি আর পনির অংশটাকেই কভার করেছি তারপর একটু তেল আমি দিয়ে দিলাম এটাকে ঘি দিয়ে বা বাটার দিয়ে তোমরা ভাজতে পারো ফ্রাইং প্যানটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দেওয়ার পর তারপর দেখো উপরের দিকে বেসনটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে তো তারপর উলটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিলাম লো টু মিডিয়ামে তারপর ওপরের দিকের অংশটাতে একটু তেল দিয়ে দিলাম এইভাবে প্রথমে একদম লোতে রাখবে তারপর বেসনের ব্যাটারটা যখন দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে বা মিডিয়ামে রেখে দুই পিট এইভাবে ভেজে নেবে আর দেখো কত সুন্দর পরোটাটা ফুলে উঠেছে তো ডিম দিয়ে পরোটা বানালে যেরকম হয় ঠিক সেরকমই দেখতে হয়েছে কারণ ভিতরে রয়েছে পনির আর ওপরে বেসনের ব্যাটার দেখো কত অপূর্ব দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে একদম ডিম পরোটা বা এক পরোটা যেরকম আমরা তৈরি করে খাই কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভেজ পরোটা আর এই পরোটাগুলো বেশ মোটামোটা হয় একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে গরম গরম এই পরোটা যদি খাওয়া যায় আর কোনো কিচ্ছু লাগবে না পরোটার সাথে খাবার মতো দুর্দান্ত খেতে হয় বন্ধুরা সম্পূর্ণ নিরামিষে একদম নতুন স্বাদের এই ভেজ পরোটা অবশ্যই একবার তৈরি করো এর মধ্যে যেহেতু সবজি পনির রয়েছে ফলে এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ